সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ, গত দুদিন ধরেই আসলে খুব বৃষ্টি হচ্ছিল, এখন একটু বন্ধ ছিল, তারপরে আবার শুরু হয়। তা আমাদেরও আবার দাওয়াত ছিল বাপ্পির বাসায়, বাপ্পি জাফর ভাই, মুরাদ ভাই ওনাদের বাসায়। তো এখানে রান্নার আয়োজন চলছে, আমরা সন্ধ্যায় চলে আসি, দাওয়াতটা ছিল সন্ধ্যায়। এখানে 30 জনের মতো মানে মোটামুটি গেস্ট দাওয়াত করছে ওনারা। তো দেখতে পাচ্ছেন রান্না চলতেছে এখানে। কাইম ভাই যিনি কয়েকদিন আগে বাংলাদেশ থেকে আসছে, উনি খিচুড়ি রান্না করতেছে। যেহেতু বাইরে বৃষ্টি, ওয়েদার ঠান্ডা, এজন্য খিচুড়িটাকে আর কি মেনে রাখা হয়েছে। তাছাড়া আরও অনেক খিচুড়ির সাথে নানা ধরনের ভর্তা, তারপরে আর বিভিন্ন রান্না বান্না হয়েছে, এগুলো একটু পরে আপনারা দেখতে পাবেন। তো আপনারা দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন, কি কি করলাম আমরা। হচ্ছে কি চিকেন আলু দিয়ে, প্রথমটা হলো মুরগি ছিল, গরুর মাংস, মাছের কোপ্তা, বুরহানি, শুটকি, চাপা শুটকি, ভর্তা, রুই মাছের ভর্তা, সালাদ পড়ার ভিতরে সালাদ দিতেছে না, কি লাগছে তোমাদের? মাকে মাকে মেখে ফেলেন, এখন সবাই খাওয়ার। এই যে কায়ম ভাই, আমি ফরমাই, হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কোনটা খাবে? এটা কি ডাকছে না? চামচ দেন চামচ দেন চামচ দেন
না একটা হাঁস এখানে বসে খাওয়া যাবে না সবাই নিজ দায়িত্বে দূরে যেয়ে খাইতে হবে কাছে বসে খাওয়া যাবে না মহিলা এবং বাচ্চাদের ইদিও কি বলছে এটা ভালো হয়েছে।